সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, সম্পত্তির দলিল, এই দলিল লেখার জন্য আমরা দলিল লেখক, মুহুরী এবং আইনজীবীর পিছনে ঘুরি। দলিলের কোথায় কি লিখতে হবে, কোন ফরম্যাটে লিখতে হবে, নানা প্রকার অসংখ্য কিছু। তো আজকের ভিডিওতে আমরা আপনাকে অনলাইন একটি ওয়েবসাইটের ঠিকানা দিব, যেখানে আপনি নিজেই জাস্ট আপনার তথ্যগুলো ইনপুট করে আপনি আপনার দলিলের আউটপুট পেতে পারেন। এবং সেই দলিলটি যদি আপনি সরকারি যে নন জুডিশিয়াল স্ট্যাম্প আছে, সেই স্ট্যাম্পে প্রিন্ট করে আপনি ব্যবহার কিন্তু করতে পারেন। তো যেমন চিত্রে আপনারা দলিলটি দেখতে পাচ্ছেন, তো এটা একটা নির্দিষ্ট প্রেসক্রাইব ফর্মে তৈরি। তো বাংলাদেশে পাওয়ার অফ অ্যাটর্নি আইনে সাথে নির্দিষ্ট একটা প্রেসক্রাইব ফর্ম দেওয়া আছে। এটা ছাড়া রেজিস্ট্রেশন আইনের 22-এর ক ধারায় তার ক্ষমতা বলে সরকার একটা প্রেসক্রাইব ফর্ম দিয়েছে, যার মাধ্যমে সাবকবলায় হ্যাঁ বা দান এই দলিলগুলো লেখা হয়। এর বাইরেও কিছু দলিল আছে যার কোনো প্রকার প্রেসক্রাইব কিন্তু ফর্ম নাই। তো যাই হোক, আমরা dalil.com যে ওয়েবসাইটটি আছে তারই নতুন একটা সংস্করণ হচ্ছে এই দলিল, যাতে আপনারা নিজেরাই এই দলিলগুলো তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমি ওয়েবসাইটের যে ভিডিও আছে, ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। যদিও এখানে বলা হচ্ছে ওয়েবসাইটটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, পূর্ণাঙ্গ কার্যক্রম 1 এপ্রিল থেকে চালু হবে 2021 সাল থেকে। আর এটি প্রস্তুত যারা করেছেন তাদেরকে আপনারা এর আগে ভালো করেই চিনেন। আর সেটি হচ্ছে যে dalil.com আপনারা সবাই জানেন, যার মাধ্যমে আপনারা সম্পত্তির কত টাকা রেজিস্ট্রেশন খরচ হবে, সম্পত্তির নানা প্রকার অসংখ্য কিছু আপনারা সেখান থেকে জানতে পারেন। এবং এই ওয়েবসাইটটি নিয়েও মোটামুটি যুগান্তর, কালের কণ্ঠে বিভিন্ন রকম নিউজ হয়েছেন, যারা তৈরি করেছেন দুজনই হচ্ছেন সাব রেজিস্ট্রার। তো তাদের দুইজনকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং এর জন্য আরো বেশিরভাগ ধন্যবাদ জানাই যে আসলে তারা আমাদেরই একই ব্যাচের। আসলে একই ব্যাচ বলতে, অনলাইন ভিত্তিক আপনারা বিভিন্ন প্রকার গ্রুপ পাবেন, যে যারা হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কি কোন সালে পাশ করেছেন, যেমন 5-7, মানে যারা 5 সালে এসএসসি এবং 7 সালে এসএসসি পাশ করেছেন, তাদের বিভিন্ন গ্রুপ আছে। তো যে দুইজন সাব রেজিস্ট্রার, ওনারাও 2005 এবং 2007 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সদস্য, এজন্য সেই 5-7 গ্রুপের সদস্যদের পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগতম জানাই। তো যাই হোক, চলুন দেখি, কথা না বাড়িয়ে আমরা কাজটা কিভাবে করতে পারবো। তো প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে ওয়েবসাইটটিতে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এখানে রেজিস্ট্রেশন বাটন আছে, জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন। করার পর আপনাকে বলতেছে যে এখানে আপনি নির্দিষ্ট কিছু তথ্য দিবেন। তো মনে রাখবেন যেখানে রেট চিহ্ন আছে সেটাই আপনাকে দিতে হবে, অন্যগুলো আপনি না দিলেও চলবে। তো প্রথমে বলা হচ্ছে যে নাম, তো আমি আমার নামটিই দিচ্ছি। তো আপনি আপনার যে কোনো নাম দিতে পারেন, এটি মনে রাখবেন। জাস্ট ইমেল অ্যাড্রেস, এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তো এখানে ফোন নাম্বারটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। তো এক্ষেত্রে ইউজার নেম আজিম উদ্দিন বিডি দিচ্ছি আমি, জাস্ট জাস্ট আমার নামটি আমি দিই, আজিম উদ্দিন দিই, এতটুকুই। আর পাসওয়ার্ডটা আপনি আপনার খুশি মতো, তবে 8 সংখ্যার দিবেন, এটা হচ্ছে কথা। তো আমি যদি দেই, তো আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার খুশি মতো, তবে যাতে 8 সংখ্যার হয়। এটা দিয়ে আমরা যেটি করলাম, যে ইমেল অ্যাড্রেস অলরেডি হ্যাভ বিন টেকেন, মানে হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়েছি, এটা দিয়ে অলরেডি আমি যেটি করেছি, যে একবার ট্রাই করেছিলাম, তো কোনো সমস্যা নাই, ইমেল অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করে দিব, ইমেল অ্যাড্রেস তো তার সমস্যা হয় না। তো আমরা আরেকটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমরা আবার পাসওয়ার্ডটা দিব। জাস্ট রেজিস্ট্রেশন আমরা করে নিচ্ছি। তো জাস্ট রেজিস্ট্রেশন আমরা করে নিলাম। তো এক্ষেত্রে ব্যবহারিক কার্ডের নাম আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, জাস্ট লগ ইন করবো আমরা। তো এটা তারা নেওয়ার মেন কারণ যেটি, সেটি হচ্ছে যা তাদের কাছে তথ্যটা থাকলো, কে ব্রাউজ করতেছে, কে দলিলটা প্রস্তুত করতেছে, এই জন্যই আর কি। তো যাক, তারা যেটা বলতেছে, দলিল প্রস্তুত পোর্টালে আপনাকে স্বাগতম। তো এক্ষেত্রে বেসিক যে কথাগুলো, আপনাকে অবশ্যই সম্পত্তি কে বিক্রি করতেছে তার নাম ঠিকানা জানতে হবে, সম্পত্তি যে কে ক্রয় করতেছে তার নাম ঠিকানা জানতে হবে, সম্পত্তিটার 25 বছরের মালিকানা, সম্পত্তি তার তফসিল জানতে হবে, চৌহাদ্দি জানতে হবে, দুইজন সাক্ষী এবং একজন শনাক্তকারী লাগবে। তার মানে হচ্ছে এই যে ওয়েবসাইটটি, এটি কিন্তু বেসিক মেন লেমেন ম্যাঙ্গো পিপুলের জন্য না, যাদের অ্যাটলিস্ট কিছু বেসিক ধারণা আছে তাদের জন্যই। তো নতুন দলিল প্রস্তুত করতে এখানে ক্লিক করুন। তো দেখুন, এখানে ক্লিক করার পরে
বলতেছে বিক্রেতার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ধর্ম, পেশা, জাতীয়তা, অর্থাৎ যা কিছু লাগে, যার থেকে জমিটা যিনি বিক্রি করতেছেন তার নাম, তার পিতা, এক কথায় হচ্ছে তার ভোটার আইডিটা আপনি নিয়ে নিবেন, যে ক্রেতা আসছেন তার ভোটার আইডিটা নিয়ে নিবেন, 25 বছরের মালিকানা সর্বনিম্ন। এটা ছাড়া সম্পত্তির তফসিল, এখন আপনাকে দলিল পড়াটা জানতে হবে, মৌজা কি, খতিয়ান কি, দাগ নাম্বার, শ্রেণী, দাগে জমির পরিমাণ, হারাহারি অংশ, হিস্যা, এই সমস্ত কিছু যদি আপনি জানেন, এবং যে হাত নকশা সেটা 2 জন সাক্ষী এবং 1 জন শনাক্তকারীর আইডি কার্ডটা আপনি নিয়ে পরবর্তী ধাপ আমরা করতেছি। তো এক্ষেত্রে আমাকে বলা হচ্ছে যে দেখুন এখানে মোটামুটি 12টি ধাপে তথ্য দিতে হবে। তো দলিলের প্রকৃতিটা আমরা সাবকবলায় নিচ্ছি, বিভাগ নির্বাচন করতেছি, আমার নিজেরই বিভাগ রংপুরে, তারপরে আমরা যাচ্ছি ঠাকুরগাঁয় যাব, তারপরে যদি থানা যাই ঠাকুরগাঁও সদর সাব রেজিস্ট্রেশন অফিস, এখানে কিন্তু আসতেছে না। তো না আসার কারণটা হচ্ছে যে এটার যেহেতু এখনো পরীক্ষামূলক, তারপরে আমি এটা একটু দিনাজপুর দিয়ে দেখি আসে কিনা। তো থানা আমরা এখান থেকে জাস্ট ট্রাই করব, তবে আবারও বলে দিচ্ছি এটা পরীক্ষামূলক, এটাও আসতেছে না, তারপরে এইভাবেই থাক। আমরা এখানে যেটি বলতেছে যে সম্পত্তিটা কার আওতাধীন, কোন উন্নয়ন সংস্থা যেমন রাজুক আছে, চট্টগ্রাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে যদি হয় নির্বাচন করবেন, আর না হলে নাই। তো তারপরে যেটা কোনো স্থাপনা যদি থাকে এখানে হা করে দিবেন। তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। তো পরবর্তী ধাপে গেলে আমাদের দেখাচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর তথ্য আমরা দিয়েছি, এখন 4 নম্বর বলতেছে ক্রেতা যোগ করুন, অর্থাৎ যিনি সম্পত্তিটা ক্রয় করবেন তার নামটা যোগ করুন। তো জাস্ট আমি এখানে একটু ট্রাই করে দেখতেছি যে আসলে তাদেরটা কোনো কাজ করতেছে কিনা। জন্ম তারিখ, এক্ষেত্রে একটা জন্ম তারিখ আমি দিয়ে দিচ্ছি, ফরম্যাটটা যদিও ভুল হয়েছে, 19/7/1990 জাস্ট একটা দিয়ে দিলাম। এখানে ধর্ম আমি দিয়ে দিলাম ইসলাম, তারপরে পেশা আপনি দিতে পারেন যে কোনো একটা ব্যবসা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, এখানে আপনি কিছু নাম্বার দিয়ে দিতে পারেন, টিন সার্টিফিকেট থাকলে দিবেন, না থাকলে নাই, তারপরে স্থায়ী ঠিকানা, তো সেটাও আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। তো এটাও আসলে এটাও কিন্তু ঝামেলার কাজ, অতটা সহজ না। দেখুন এখান থেকে আপনাকে একটা একটা করে বাছাই করতে হবে কোথায় আপনার জেলা, তারপর উপজেলা, কিন্তু আসতেছে না। না আসার কারণ এখনো পরীক্ষামূলক আছে, পোস্ট অফিস আসতেছে না, হোল্ডিং আসতেছে না, বর্তমান ঠিকানা আসতেছে না। তো যা এখন আমরা সংরক্ষণ করতে পারি অথবা এই যে ক্লোজ বাটনে দিতে পারি। তো এক্ষেত্রে ওয়েবসাইটে এখনো কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুত না, যদি প্রস্তুত হয় তখনই আমরা পাবো। তাহলে প্রয়োজনীয় তথ্য যদি আমরা 12 ধাপে যদি তথ্যগুলো দেই, তাহলে ধীরে ধীরে আমরা করতে পারবো। আর এখানে আপনি যে সুবিধাটি আছে, আপনার যদি কোনোটি বাদ থাকে তাহলে আপনি যেমন ক্রেতা, বিক্রেতা, তারপরে পরবর্তী ধাপে যদি আমরা যাই প্রতিনিধি, যেমন নাবালকের যদি সম্পত্তি হয় হাঁ, তো হাঁ দিলে এক্ষেত্রে আপনাকে কিছু যুক্ত করতে হবে, না দিলে নাই। তারপরে পরবর্তী ধাপ আমরা যেতে পারতেছি যে আসলে আপনাকে কি কি তথ্যগুলো দিতে হবে। তো এইভাবে আপনারা কিন্তু তথ্যগুলো সেখানে দিতে পারবেন। তো এখানে কথা হচ্ছে যে হস্তান্তরের উদ্দেশ্য এগুলো আপনাকে লিখতে হবে। কিন্তু তো আমরা পরের ধাপে যদি যাই, দেখা যাক কি বলা হচ্ছে। সম্পত্তির তফসিল, জমির মূল্য, স্থাপনার মূল্য, মোট মূল্য এখানে লিখতে হবে। পরবর্তী ধাপ আমরা যদি দেখি, এখানে সম্পত্তির যে চৌহদ্দি সে সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে গ্রহীতাকৃত জমির হারাহারি, অর্থাৎ একাধিক যদি মালিক থাকে এক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে। পরবর্তী ধাপে যদি আমরা যাই, যে মালিকানার বিবরণ, মূল্য পরিশোধের বিবরণ, তারিখটা, তার পরবর্তীতে যে প্রদত্ত অর্থ সম্পর্কে এবং সাক্ষী যোগ করুন, শনাক্তকারী যোগ করুন। পরবর্তী ধাপ যদি আমরা যাই, এক্ষেত্রে ক্রেতা বিক্রেতা যিনি মুসাবিদা করেছেন, অর্থাৎ দলিল লেখক। পরবর্তী ধাপ যদি আমরা যাই, তাহলে এই পর্যন্ত আমাদের জন্য একটা পিডিএফ ফাইল আসতেছে। তো দেখি আমাদের জন্য কি পিডিএফ ফাইলটা আসলো, সেই পিডিএফ ফাইলটা আমরা আপনাদেরকে ওপেন করে দেখাই যে আসলে কি কাজে আসবে। আমরা জাস্ট সেই পিডিএফ ফাইলটা আপনাদের জন্য ওপেন করব এখন। তো যাক হোক বন্ধুরা, আমরা পিডিএফ ফাইলটি জাস্ট আপনাদেরকে জাস্ট একটু ওপেন করেই দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি তৈরি হলো। তো যাই হোক, পিডিএফ ফাইলটা আমি যদি নিয়ে আসি, জাস্ট আমাকে একটু কাজ করতে হবে, সরি। মাঝে মধ্যে আসলে ভিডিও রেকর্ড করার ক্ষেত্রেও অনেক কিছু জানতে হয়, যেমন সাইটে আপনারা পিডিএফ ফাইলটি দেখতেছেন, তো এইরকম আপনাদের জন্য পিডিএফ ফাইলগুলো প্রস্তুত হয়ে যাবে। কারণ যেহেতু এখানে আমি অত কিছু তথ্য কিন্তু দেইনি, জাস্ট এই যে দেখতেছেন সম্পত্তি হস্তান্তর দলিল, তো এখানে জাস্ট ফরম্যাটটা কিন্তু চলে এসেছে। এখন যদি আমরা নিচের দিকে যাই, এখানে দেখুন যে
দলিল গ্রহীতা, দলিল দাতা সবকিছু কিন্তু লিখে দেওয়া হয়েছে একদম কমপ্লিট। তারপর ডাকঘর, জেলা, ফরম্যাটটা সম্পূর্ণ চলে এসেছে। তারপরে যে হলফনামা সেটাও কিন্তু অটোমেটিক চলে এসেছে। তো এভাবে আপনি যেটি করতে পারবেন, এটা অলরেডি ফাইল সবকিছু করে দেওয়া আছে, আপনি নিজে নিজে দলিলটা প্রস্তুত করে প্রিন্ট করতে পারবেন এবং সেটা দিতে পারবেন। তো আবারও ধন্যবাদ জানাই আমার বন্ধু জুবায়ের সাব রেজিস্ট্রারকে, এবং তার সাথে সাথে আরেকজন আসতেন যিনি, নামটা আমি যদিও ভুলে গেছি। তো ওনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ, এবং তাদের যে পেজ আছে, গ্রুপ আছে, সেটিও আমি দিয়ে দিব, যাতে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো কিছু জানার থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।